এবার আমি যে পুরস্কারটা দিতে এসেছি তার নাম কল্প ভাবনায় সেরা পুজো, আলিপুর 78 পল্লী। শিল্পী এখানে যে ছবিটা এঁকেছেন তা এক দুঃসহ সময়ের ছবি, এবং তার জন্য সামনে আমরা দেখছি একটা ঘড়ি দেখানো হচ্ছে। যে সময়টা ধরার চেষ্টা করছেন শিল্পী তা হলো এক দুঃসময় যেটাকে আমরা পেরিয়ে যেতে চাইছি, এবং এই দুঃসময়টাকে দেখাবার জন্য তিনি যে ভাবনাটা ভেবেছেন তার নাম দেওয়া হয়েছে কুহেলিকা। অর্থাৎ সব কিছুর মধ্যেই যেখানে একটা কুয়াশা, একটা ঝাপসা ভাব, এবং তার মধ্যেও দেখাবো আমি এখানে বিভিন্ন ধরনের জালের ব্যবহার করা হয়েছে, এবং সেই জালের ব্যবহার এবং বিভিন্ন ধরনের মোটিফ আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু মুখ তিনি ব্যবহার করছেন যেটা খাঁচার মধ্যে বন্দি হয়ে রয়েছে যারা, এবং সব শেষে প্রতিমার কাছে যাব। কিন্তু এই সময়টাকে শিল্পী ধরার চেষ্টা করছেন, যে সময়টাকে আমরা অতিক্রম করতে চাইছি সেই একটা দুঃসময় তাকে পেরোবার জন্যই শিল্পী আশ্রয় নিয়েছেন কুহেলিকার। তাই কল্পভাবনায় সেরা পুজো হিসেবে উঠে এলো আলিপুর 78 পল্লী। সরাসরি তাদের হাতে পুরস্কার তুলে দেবো। আলিপুর 78 পল্লীর এবারের যে ভাবনা তার নাম দেওয়া হয়েছে কুহেলিকা, এবং গোটা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি সেই আবছা ভাব। অর্থাৎ যে জায়গায় শিল্পী দেখাতে চাইছেন যে বিভিন্ন ধরনের মোটিভ ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের পশু পাখি মানুষের মুখ সব কিছু ব্যবহার করা হয়েছে, কিন্তু সব কিছুর মধ্যেই একটা অস্পষ্ট ভাব রয়েছে। সেই অস্পষ্টতা এবং সময়ের মধ্যে যে আমরা বন্দি হয়ে রয়েছি সেই বন্দি ভাবটাকে শিল্পী ধরার চেষ্টা করেছেন। তাই কল্পভাবনায় সেরা পুজো হিসেবে উঠে এলো আলিপুর 78 পল্লী। এবং প্রতিমাও দেখাবো, অনিন্দ্য সুন্দর প্রতিমা, যা কিনা সম্পূর্ণভাবে ধাতব নানান ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এই প্রতিমা এবং তার সঙ্গে যে আবহ তিনি তৈরি করেছেন সব মিলিয়ে কল্পভাবনায় সেরা পুজো হিসেবে উঠে এলো আলিপুর 78 পল্লী। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।